বিশ্বকাপের পর এখনও জাতীয় দলে দেখা যায়নি সাকিব আল হাসানকে। ইঞ্জুরির কারণে খেলতে পারেননি দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট এবং কিউইদের মাটিতে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজও। তার পরিবর্তে তিনটি সিরিজেই অধিনায়কত্ব করেছেন নাজমুল হোসেন শান্ত। আর এখন তো সাকিব সংসদ সদস্য, ব্যস্ততা সামলে বাংলাদেশ দলের দায়িত্ব কতটুকু নিতে পারবেন সাকিব? যদিও সাকিবই এখনও বাংলাদেশ দলের অধিনায়ক বলে জানালেন বিসিবির ক্রিকেট অপারেশনসের সভাপতি জালাল ইউনুস। সাকিব ইজ ভেরি মাচ প্রফেশনাল, স্টিল ইজ এ প্রফেশনাল ক্রিকেটার। আর ক্রিকেটই ডেফিনেটলি ক্রিকেট তার প্রায়োরিটি আমার মনে হয়। অ্যাট দ্য সেম টাইম এখন যেহেতু সে জনপ্রতিনিধি অলসো, সেই জায়গায় তাকেও তারও একটা কমিটমেন্ট এলাকায় থাকবে তার জায়গায়, এটাও আমরা জানি। তো আমার মনে হয় সে ম্যানেজ করতে পারবে। আর ক্যাপ্টেন্সির কথাটা আমরা এখনই ভাবছি না কিছু, আগে আসুক আমরা সবাই টিম ম্যানেজমেন্ট আমরা বসে চিন্তাভাবনা করবো, যেটা টিমের জন্য সবচেয়ে ভালো হয় সেটাই আমরা চিন্তাভাবনা করবো। সাকিব তো ক্যাপ্টেন ছিলই আমাদের, তো এখন যেহেতু মাঝখানে শান্ত করেছে, তো এখন সাকিবের সাথেও আমরা বসতে চাইবো। সাকিবের নিজস্ব কোনো প্ল্যান থাকতে পারে আমরা জানি না, তো যাই হোক এখন যেহেতু সে প্র্যাকটিসে বিপিএলে, এখন মোস্ট প্রবাবলি সে ফোকাসড অন বিপিএল, হি ইজ কোয়াইট সিরিয়াস। আমি বুঝতে পারছি যে যেহেতু কালকে চলে এসছে ট্রেনিং করার জন্য, তো করতে থাকুক, পরে আমরা তার সাথে আলাপ আলোচনা করলে বোঝা যাবে। সো বোর্ডের সাথে সে যদি আলাপ আলোচনা করে থাকে, তার নিজস্ব কোনো প্ল্যান করে থাকে, কোনো কোন ফরম্যাটে থাকতে চায় বা থাকবে না, বা তার প্ল্যান কি, এটা সাকিব বোর্ডের সাথে আলাপ আলোচনা করলেই হবে, তখনই আমরা বুঝতে পারবো তার প্ল্যান। কিন্তু এর আগে আমার মনে হয় স্টিল উই বিলিভ দ্যাট সে আমাদের এক্সিস্টিং ক্যাপ্টেন। সাকিবকে না পেলে শান্তই যে বোর্ডের প্রথম পছন্দ তা বোঝা গেল তার কথায়। শান্ত হ্যাজ ডান ওয়েল, সে ভালো করেছে এবং আমার মনে হয় লং টার্মের জন্য হলে অবশ্যই শান্ত ভালো হবে, তবে সব কিছু ডিপেন্ড করছে আমাদের একটা প্ল্যানিংয়ের উপরে। তো এই প্ল্যানিংটা আমরা এখন এই মুহূর্তে কোনো কিছু সিদ্ধান্ত নেইনি, কারণ একটু আর্লি হয়ে যাবে এগুলো চিন্তাভাবনা করা। তবে সামনে আমরা কী করতে যাবো এটা আমাদের কোচ আসুক, আমাদের টিম ম্যানেজমেন্ট আছে, বোর্ড অফিসিয়ালসও আর আমরা আছি, এগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা পরে করবো। ডেফিনেটলি সামনে প্ল্যানিংয়ের মধ্যে শান্তর কথাটা তো মাথা আসবেই সবাইরই, আমাদের ইট ইস কোয়াইট ন্যাচারাল, যেহেতু সে ভালো করেছে এবং সে ক্যাপ্টেন্সি করে আসছে, ডেফিনেটলি প্রায়োরিটিতে আছে সবসময়। এদিকে বিপিএল এর জন্য প্রস্তুতি নিতে শুরু করতে না করতেই আবারও ইনজুরিতে পড়েছেন তামিম ইকবাল। অনুশীলনে তাসকিনের একটি বাউন্সার খেলতে গিয়ে চোট পান তিনি, কতদিনের জন্য বাইরে গেছেন তা এখনই বলা যাচ্ছে না, তবে বিপিএল খেলা নিয়ে রয়েছে শঙ্কা। তামিমের সঙ্গে কথা বলেই তাকে নিয়ে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। তামিমের সাথে আমি যেটা আগেও বলেছি যে তামিম নিজেই বলেছে এবং আমার মাননীয় বোর্ড প্রেসিডেন্টও বলেছে যে ওনারা বসবে, প্রেসিডেন্ট সাহেব বলেছে তামিমের সাথে বসবে বিপিএল এর মধ্যেই, হয়তো কোনো এক সময় হয়তো বসতে পারে বা এই মাসেই হয়তো বসতে পারে, এখন পর্যন্ত ঠিক হয়নি, হলে পরে আমরা বুঝতে পারবো তামিমের প্ল্যান। মে মাসে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে, যে সিরিজে আছে দুটি টেস্ট ও পাঁচটি টি টোয়েন্টি, তারপরই টি টোয়েন্টি বিশ্বকাপ। খেলোয়াড়দের ওপর চাপ কমাতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দেওয়ার চিন্তা বিসিবি করছে বলেও জানিয়েছেন জালাল ইউনুস।